ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জি ভাইজান, আপনি যেটা প্রশ্ন করেছেন যে সলাতের মধ্যে সাজদাতে থাকা অবস্থায় দুই পাকে মিলিয়ে রাখতে হবে নাকি পৃথক করে রাখলেও চলবে, এ সম্পর্কে হাদিস স্পষ্ট। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে ফাকাতুন নাবিয়া মিন মাদ্দাইহি, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে বিছানাতে হারিয়ে ফেলেছিলাম, অর্থাৎ ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখছি যে রাসূল সাল্লাম বিছানাতে নেই। ফালামাসতুহু বিয়াদিহা, আমি তাকে হাত দিয়ে খুঁজতে শুরু করলাম। ফাওয়াকাতু আলাইহি ওহুয়া সাজিদুন, তো আমি তাকে এমন অবস্থায় পেলাম যখন তিনি সাজদারত অবস্থায় ছিলেন। অফির রেওয়ায়েতিন, অন্য বর্ণনা এসেছে ফা ওয়াজাদতুহু সাজিদান, আমি তাকে সাজদারত অবস্থায় পেলাম। রাসান আকিবাইহি, তার পা দুটো জড়ো বা মিলন অবস্থায় ছিল, তার দুই পা মিলানো অবস্থায় ছিল। মুস্তাকবিলান বি আতরাফি আসাবিহিল কিবলা, এবং সেই সময় পায়ের নখগুলি কিবলামুখী ছিল, পায়ের নখগুলি কিবলামুখী ছিল। তো এখানে সাজদা অবস্থায় পায়ের অবস্থা কিরকম হবে বা পাগুলো কিভাবে থাকবে তার পূর্ণাঙ্গ বর্ণনা দেওয়া হয়েছে। প্রথমত পা দুটি দুই পায়ের পাতা বা গোড়ালি মিলিত অবস্থায় থাকবে, দুই পায়ের পাতা বা গোড়ালি মিলিত অবস্থায় থাকবে। আর দুই নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে যে সাজদা থাকা অবস্থাতে পায়ের আঙ্গুলগুলি কিবলামুখী থাকবে, পায়ের আঙ্গুলগুলি কিবলামুখী থাকবে। সহিহ ইবনে খুজাইমা প্রথম খণ্ডের 328 পৃষ্ঠা, সুনান কুবরা লিল বাইহাকি দ্বিতীয় খণ্ডের 167 পৃষ্ঠা, সিফাতু সালাতুন নবী দ্বিতীয় খণ্ডের 736 পৃষ্ঠা। তো এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সাজদাতে বা সাজদা অবস্থাতে পায়ের গোড়ালির, মানে এক পায়ের গোড়ালির সঙ্গে অপর পায়ের গোড়ালি বা এক পায়ের পাতার সঙ্গে অপর পায়ের পাতা মিলিয়ে রাখতে হবে, পৃথক রাখা যাবে না, মিলিয়ে রাখতে হবে, পৃথক রাখা যাবে না। এটাই সুন্নাত আর এটাই বিধান, অতএব আমাদের উচিত এর উপরে আমল করা। হাদা মা ইনদাল্লাহু ওয়া আলা রাসূলিহি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।